বন্ধুরা, আজ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, যে তিথি ফলহারিণী অমাবস্যা তথা ফলহারিণী কালী পূজা নামে পরিচিত। মনে করা হয় এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনায় মোক্ষ ফল প্রাপ্তির যোগ তৈরি হয়। মা তারা এই দিন ফলহারিণী দেবী রূপে পূজিত হন। কথিত আছে এই দিন মা কালী মানুষের সমস্ত খারাপ কর্মকে নিজের মধ্যে ধারণ করেন, পাশাপাশি কর্ম অনুযায়ী মা কালী ফল দান করেন। হিন্দু শাস্ত্র মতে এই তিথিতে দেবীর পূজা করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ ফলের প্রাপ্তি হয়। বন্ধুরা, আজ এই ভিডিওর পর্বে সেই বিষয়ে জানব যে আজ এই ফলহারিণী অমাবস্যার দিন রাত্রিবেলায় চুপিসারে যে কাজটি করতে হবে, যে কাজটি করলে মনের সকল ইচ্ছে তো পূর্ণ হবেই, সাথে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে, বাড়ির সমস্ত রকমের খারাপ প্রভাব বা দুষ্ট প্রভাব গ্রহদোষ সব একত্রে নষ্ট হবে। বন্ধুরা, আজ এই ফলহারিণী অমাবস্যা তিথি আরম্ভ হবে রাত্রি 9:13 এবং এই অমাবস্যা তিথি থাকবে কাল, অর্থাৎ 19 মে শুক্রবার, বাংলার 4 জ্যৈষ্ঠ 1430 রাত্রি 8:43 পর্যন্ত। এবং এই ফলহারিণী কালী পূজা আজ অর্থাৎ 18 মে বৃহস্পতিবারের দিন রাত্রি করতে হবে। এবং এই অমাবস্যা তিথি শুরু হওয়ার পরেই আপনারা যে কাজটি করবেন সেটি হলো, প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন। তারপর আপনারা একটি পাত্রে কিছুটা গঙ্গাজল, দুধ ও মধু বা মিছরি মিশ্রিত জল অশ্বত্থ গাছে ঢালবেন এবং তারপর মায়ের মন্দিরে গিয়ে একটি রক্তচবার মালা মাকে নিবেদন করবেন। এবং অবশ্যই যদি পারেন মায়ের উদ্দেশ্যে এই দিন একটি লাল শাড়ি অর্পণ করবেন। যদি শাড়ি না কিনতে পারেন সেক্ষেত্রে লাল রঙের গামছা বা চেলি কাপড়ও দিতে পারেন। এবং এই ফলহারিণী অমাবস্যায় ফল দানের নিয়ম তো রয়েছেই, এবং এই ফল আপনারা কিভাবে মাকে অর্পিত করবেন তার ভিডিও আগেই এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং তারপর এই ফলহারিণী অমাবস্যায় অখণ্ড প্রদীপ জ্বালবার বিশেষ নিয়ম রয়েছে। মনে করা হয় অমাবস্যা তিথি অন্ধকারপূর্ণ এবং এই অন্ধকারের কালিমা মুছতে এই দিন প্রদীপ প্রজ্বলনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। মানা হয় এই অমাবস্যা তিথিতে প্রদীপ প্রজ্বলন করলে যেমন বাড়ির বাস্তুদোষ দূর হয়, সংসারের সমস্ত অমঙ্গল দূর হয়, সাথে মা কালীর আশীর্বাদের সাথে সাথে পিতৃপুরুষদেরও আশীর্বাদ প্রাপ্ত করা যায়। তার জন্য এই দিন অমাবস্যা তিথি শুরু হওয়ার পর সর্বপ্রথম মায়ের পূজা করবেন। তারপর একটি মাটির প্রদীপ নিয়ে নেবেন, সেই প্রদীপে আপনারা ঘি বা সর্ষের তেল ঢালবেন এবং লাল চেলি সুতো দিয়ে একটি সলতে পাকিয়ে নেবেন। তারপর প্রদীপের মধ্যে সলতিটি রেখে তার মধ্যে একটি 1 টাকার কয়েন, 4টি লবঙ্গ দিয়ে প্রদীপটি প্রজ্বলিত করবেন এবং একটি প্রদীপ মা কালীর সামনে প্রজ্বলিত করবেন এবং আরেকটি প্রদীপ অবশ্যই আপনার বাড়ির সদর দরজায় প্রজ্বলিত করতে হবে এবং প্রদীপটি অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করতে হবে এবং খেয়াল করবেন যেন প্রদীপটি নিভে না যায়। এরপর মা কালীর উদ্দেশ্যে আপনি একটি কাঁচা টাকা অর্পিত করবেন, কাঁচাটাকে মানে একটি 1 টাকার কয়েন, এবং আপনার যদি সামর্থ্য থাকে তার থেকেও বেশি টাকা আপনি মায়ের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন বা দান করতে পারেন, তবে খেয়াল রাখবেন তার সহিত একটি 1 টাকার কয়েন যেন থাকে। এরপর হাত জোর করে আপনি মায়ের কাছে প্রার্থনা করুন, মায়ের উদ্দেশ্যে একটি ফল নিবেদন করুন এবং আপনার মনের ইচ্ছা বা প্রার্থনা মাকে জানান। তারপর ধূপধুনো সহকারে মায়ের আরতি করুন, তারপর মায়ের মন্ত্রের পাঠ করুন এবং
प्रार्थना करूँ माँ जान अपना समस्त मनोबांछा पूरण करें एवं जगत कल्याण सवार मंगल करें एवं समस्त पाप समस्त हिंसा दुख कष्ट दारिद्रता माँ जान हरण कर निये समस्त जगतर मंगल करे। बंधुरा उपायटी आज एई फलहारिणी अमावस्या तिथि लागवार साथे साथे अवश्य करबें। एते आपनार गृह परिवारे सुख शांतिर परिवेश बजाय थाकबे साथे मा कालीर विशेष आशीर्वादो प्राप्त करते पारबें। बंधुरा आशा करछि आजकेर एई उपायटी করে আপনারা বিশেষ ফল প্রাপ্ত করতে পারবেন এই ফলহারিণী অমাবস্যার বিশেষ দিনে। এই দিনটি ভুল করেও হাতছাড়া হতে দেবেন না। এই রাত্রি বিশেষ চমৎকারপ্রদ রাত্রি, তাই ভুল করেও এটি হাতছাড়া হতে দেবেন না। বন্ধুরা আজকের মতো এটুকুই। নমস্কার, ধন্যবাদ। ভবতরিণী মা আপনার সমস্ত ইচ্ছের পূরণ ঘটাক এই কামনাই করব। ধন্যবাদ।